শুভ সন্ধ্যা। আজকে আমি বলবো বাংলায়, কারণ গতবার আমি ইংরেজিতে করেছিলাম, মনে হয় কমপ্লেন করেছে যে তারা বুঝতে পারেনি বা অনেকে বুঝতে পারবে না। তার জন্য আজকে আমি চেষ্টা করছি যে পুরো ব্যাপারটা বাংলাতে একটু বোঝানোর জন্য সাধারণ মানুষের কাছে পৌঁছে, সাধারণ ছেলেমেয়েরা যারা ক্যারিয়ার নিয়ে কনফিউজড বা যারা ভবিষ্যৎ নিয়ে এখনও ভাবছে কী করবে, তাদের জন্য কিছু সলিউশন যদি আমার কথা থেকে পাওয়া যায় তার চেষ্টা করছি। আচ্ছা, অর্ডিনারি স্টুডেন্ট আমি লিখেছি এখানে। অর্ডিনারি স্টুডেন্ট কারা? অর্ডিনারি স্টুডেন্ট হচ্ছে তারাই যারা আমার আশেপাশে দেখা যায়, যারা রাস্তাঘাটে দেখা যায়, যাদের যাদের মা বাবারা প্লেনে চড়ে আমেরিকা ঘুরে বেড়ায় না বা সুইজারল্যান্ডে ভ্রমণ কাটাতে যায় না, যারা সাধারণ মানুষ, সাধারণ প্রতিদিন আমরা দেখতে পাই শপিংয়ে, বাজারে, হাটে ঘাটে, মাঠে প্রতিদিন যাদের সঙ্গে ঝগড়া করি, আবার বন্ধুত্ব করি, যাদের সাহায্য আমরা চাই, যাদের সাহায্য আমরা করি, এরকম মানুষগুলো হচ্ছে সাধারণ মানুষ। তাদের পরিবারের ছেলেমেয়েরা কী করে ভালো করে এগিয়ে যাবে, কী করে সুন্দর একটা জীবিকা সন্ধান পাবে, যারা দেশ ও জাতি গঠনের কাজ করবে, তার ব্যাপারে এই কথাগুলো বলার চেষ্টা করছি আমি। আমরা কেন আর্ন করি, জীবিকা মানে আর্ন বা উপার্জন করি? আচ্ছা, প্রথমে দরকার আমাদের খাদ্য, পোশাক, আশ্রয় আর স্বাস্থ্য। খাদ্য হচ্ছে যে আমরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত খেয়ে যাই। একটা লেবার, একটা শ্রমিক, তার জীবনের 80% ইনকাম তার বা প্রতিদিন 80% ইনকাম তার খাদ্যের জন্য ব্যয় হয়ে যায়। 20% থাকে বা 20% থাকে, 20-20% থাকে তার পরিবারের অন্যান্য কাজ করার জন্য, যেমন হয়তো কোথাও ভ্রমণ করবে। ভ্রমণ বলতে তার হয়তো ছোটো গ্রাম থেকে একটু ছোটো শহরে বা তার আত্মীয় বাড়ি গেল। আর শেল্টার, ছোটো হার্টম্যান্ট, ছোটো কুঁড়ে ঘর থেকে শুরু করে বড় বাড়ি, এটা শেল্টার। এবার মিনিমাম যেটা দরকার হয় একটা ছাউনি, যেখানে মানুষ থাকবে, বেঁচে থাকতে পারবে, ছেলেপুলে নিয়ে সংসারে করতে পারবে। আর স্বাস্থ্য, স্বাস্থ্য বলতে আমরা সরকারি স্বাস্থ্য পরিষেবা দেখেছি, আমরা বেসরকারি দেখেছি, অনেকে অ্যাপোলো যায়, অনেকে ব্যাঙ্গালোরে যায় চিকিৎসা করতে, তাহলে কোন ধরনের স্বাস্থ্য দরকার? ফলে মিনিমাম আমরা সরকারি বা একটা প্রাইভেট নার্সিংহোমে কম খরচে, যেখানে মেয়েরা জীবনের পরিবারে যে কোনো লোকের অসুখ বিসুখ হলে আমরা দেখাতে পারবো, তাহলে হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, এটা থাকতেই হবে প্রতিটি মানুষের জীবনে। আর যেটা এটা পূরণ হয়ে গেলে তারপর মানুষ যেটা ভাববে, সাইকেল থেকে বাইক, বাইক থেকে কার, কার থেকে অ্যারোপ্লেন, অ্যারোপ্লেন থেকে হয়তো মহাকাশযাত্রা। তো যখন লাক্সারি আইটেম আসবে, বিগ বড় হাউস আসবে, বড় বাড়ি, গাড়ি আসবে ঘুরতে যাওয়ার জন্য দীঘা দার্জিলিংয়ের জায়গায়, তখন যাবে সুইজারল্যান্ডে, যাবে আমেরিকায়, অনেক গ্যাজেট আসবে, মোবাইল কম্পিউটার থেকে শুরু করে আরও হয়তো বড় বড় ইলেকট্রনিক জিনিসপত্র আসবে। বেটার হেলথের জন্য যাবে চেন্নাই, অ্যাপোলো বা ব্যাঙ্গালোরে বা আরও অনেক বড় জায়গায় তারা চিকিৎসা করাতে যাবে, যখন পয়সা বেশি থাকবে। স্পেন্ডিং বাড়বে, যখন হয়তো এখন বিয়ের জন্য হয়তো 50টা লোক আসে, তখন হয়তো 1000 জন আসবে, রাজনৈতিক নেতারা আসবে। শিক্ষার জন্য ব্যয় হবে, তখন হয়তো ছেলেকে আমেরিকা পাঠানো যাবে, লন্ডনে পাঠানো যাবে পড়ানোর জন্য। যখন ফিউচার সেভিংয়ের কথা ভাবা হবে, আমরা জানি যে আমরা ভবিষ্যৎ অনিশ্চয় তার অনিশ্চয়তায় ভরা, তাই আমাদের সেভিং কিছুটা দরকার। তখন তাদের সেভিংয়ের পর্যায়টা বাড়বে, অনেকে আবার করাপশন যদি করে তারা আবার সুইজারল্যান্ডে পয়সা রাখবে, এক্সপিরিয়েন্স বাড়বে, আমাদের সমাজের প্রতিপত্তি বাড়বে, এইগুলোর জন্য আমাদের ইনকাম করা দরকার আছে। আচ্ছা, তাহলে আমরা ভালো চাকরি চাই কেন? প্রথমে হচ্ছে গুড ইনকাম, এক গুড ডে ইজ এ পে ডে, মানে যেদিন আমরা বেশি বেতন পাই, যেদিন আমরা বেতন পাই অ্যাকচুয়ালি, সেদিনে খুব খুশি খুশি মনে হয় যে আচ্ছা কিছুটা পয়সা এলো, এবার খরচ করা যাবে। এই এই খুশি ফিলিংটা যারা চাকরি করে তারা বুঝতে পারবে, বা যারা ব্যবসা করে তারাও বুঝতে পারবে যে পয়সাটা বেশি এলো, যারা বেশি কন্ট্রাক্ট পেলো, একটা গুড ফিল ফ্যাক্টর, মানে ভালো অনুভব হবে নিজেকে। তো সমাজের জন্য অবদান করা যাবে, আমি হয়তো ভাবছি আমফানের জন্য কাউকে সাহায্য করবো, আমার যদি অনেক ইনকাম থাকে, অনেক পয়সা থাকে, আমি হেল্প করতে পারবো, আমি নতুন স্কিল শিখতে পারবো, আরও বেশি ইনকামের জন্য নিজের আত্মমর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, সমাজের প্রতিপত্তি বাড়বে। আর ফার্স্ট জব, প্রথম জব, চাকরিটা যেটা ভালো করে পাচ্ছি, সেটা থেকে ধীরে ধীরে ক্যারিয়ারটা আগে বাড়তে থাকবে। কোন জব বা কোন চাকরিটা আমি করব, আসলে যদি আদর্শবাদিতার কথা ভাবা যায়, তাহলে হচ্ছে যে কোনো জব করো ভালো। আচ্ছা, থ্রি ইডিয়েট বলছে তুমি যেটা পছন্দ করো সেটা ভালো। থ্রি ইডিয়েট মুভি এত আই থিঙ্ক অনেক দেখেছে, আমির খান অভিনীত একটি সিনেমা, যেখানে বলা হয়েছে যে তোমার যেটা পছন্দ সেটা করো, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা অসাধারণ নয়, আমির খান অসাধারণ। ওকে, তা অসাধারণ মানুষদের ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের পয়সা কম, আমাদের ইংরেজি নয়, আমাদের স্মার্টনেস নেই, আমাদের এটা নেই, ওটা নেই, এটা নেই, আমি এই কমিটি, এই জাতির, এই ধর্ম, এই কত রকমের সমস্যা আছে, এই বাধাগুলো পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবার সবাই এই বাধাগুলো সমপর্যায়ে অতিক্রম করতে পারে না, সেই জন্য আমাদের বিভিন্ন ধাপ আছে চাকরি বা ইনকামের।
একটা ছেলে ভালো পড়তে চায় না, তাকে আমি জোর করে আমি ডাক্তারিতে বা মেডিকেলে বসিয়ে দিলেও সেটা কোনো লাভ হবে না। কেউ যদি ভালো পড়াশোনা করছে তাকে আবার সিকিউরিটি গার্ড বা ক্লার্ক বা কাজ দিলে তারা সে বোর ফিল করবে। তো সবার জন্য আলাদা আলাদা চাকরি আছে। ওকে, কেউ চায় ইমিডিয়েট চাকরি, কেউ চায় একটু পরে চাকরি, কিন্তু ভালো চাকরি। কিন্তু সবাই চায় ইনকাম করতে, একটা সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য। তাই তাহলে এখানে ভালো চাকরি আর নিজের ক্রাইটেরিয়া এর মধ্যে ব্যালেন্স করতে হবে। এখানে আদর্শবান হিসেবে বলতে পার, আদর্শ থিওরিটিক্যাল বা তত্ত্বগত জ্ঞান হিসেবে বলতে পারো, যেটা তোমার ভালো লাগে সেটাই চলো। কিন্তু আমাদের বাধাটা অনেক বেশি, আমরা অসাধারণ নই, সেই জন্য আমাদের কোথাও একটা কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু একদম জিরোতে নামলে হবে না, একদম টপের একটা গোল ওপর থাকতেই হবে। এবার এগিয়ে যাচ্ছি, এবার কোনো একটা জায়গায় রিচ করলে সেটাই হচ্ছে। আচ্ছা, সাফল্য ব্যাপারটার ডেফিনিশন এইভাবে আসে যে তুমি কতটা ডিফিকাল্টির মধ্যে কতটা রিচ করছো। ওকে, ধীরুভাই আম্বানি অনেক ডিফিকাল্টির মধ্যে জিরো থেকে একটা ইন্ডাস্ট্রি সেট আপ করলো, তাদের ছেলেরা এই এখান থেকে একটু এগিয়ে গেল। তাহলে সাফল্যটা ধীরুভাই আম্বানি বেশি, কিন্তু তার ছেলেদের বেশি নয়, কারণ এ বেশি বাধা অতিক্রম করেছে। তো যে যত বাধা অতিক্রম করবে তার সাফল্য তত বেশি অ্যাকচুয়ালি। ওকে, কোনো চাকরি ছোট নয় বা কোনো কাজ ছোট নয়। আমি যখন বিদেশে পড়াশোনা করতাম তখন দেখতাম সব মানুষ সব কাজই করে। একটা রিসেপশনে সুন্দর কাজ করছিল, সে পরদিন দেখছি টয়লেট সাফ পরিষ্কার করছে। তারা কোনো কাজকে ছোটো মনে করে, সে ট্যাক্সি ড্রাইভিং করছে। মানে আরেকজনকে দেখলাম যে আমাদের সঙ্গে কলিগ ছিল, তো তারা ছোটো বলে মনে করে না বলে তারা হয়তো হয়তো বড়ো। আর আমাদের সমস্যাগুলো বেশি বলে আমরা কাকে বলি ছোটো, ওই জাতির ওই ধর্মের ওই এর জব, ওটা আমার জব নয়, এটা ভাবা উচিত নয়। আচ্ছা, চাকরি সে পয়সার জন্য কি? পয়সার জন্য চাকরি করা হ্যাঁ দরকার, কারণ মিনিমাম রিকোয়ারমেন্টটা কম্পালসারি, তার জন্য পয়সা লাগবেই লাগবে, সেটাকে ইগনোর করতে পারবে না। এরপরে লাক্সারি লেভেলটা কতটা বাড়াবো, লাক্সারি লেভেলের লিমিট নেই অ্যাকচুয়ালি। আমি ভাবলাম একটা সাইকেলের জীবনযাপন হবে, তারপরে না সাইকেল নয় একটা বাইক হলে একটা স্পিডটা বাড়বে। এবার বাইকে চলছে কার, কার থেকে বলতে বলতে আমি বললাম না এসি কার, মার্সিডিজ বা ফেরারি বা আরও কিছু। তো ওই ওই লিমিটটা এক জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে জীবনটা হ্যাপি হবে। আর যদি চাওয়ার শেষ না থাকে তাহলে হ্যাপিনেস কখনো আসবে না। তো মানি একটা লেভেল পর্যন্ত দরকার, তারপরে তুমি ডিফাইন করো কতটা তুমি নেবে। হুইচ জব শুড আই ডু? ওকে, নাও নেক্সট ইজ, যখন চাকরি পেয়ে গেলে তখন কি? আমাদের সাধারণত বাঙালিদের সহজ হচ্ছে যে ভালো স্কুলের ছাত্র আমি দেখেছি, মানে ভালো স্কুল বা ভালো ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি টপার, ক্যালকাটা ইউনিভার্সিটি টপার, তারাও শুধু স্কুল সার্ভিস কমিশনের জন্য চেষ্টা করে। স্কুল সার্ভিস কমিশন ভেরি গুড জব, মানে নিজের বাড়ির কাছাকাছি বা কোথাও একটা থাকলো, নিজের এলাকার বস, একটা রেপুটেশন থাকলো, ইজ্জত থাকলো, মান থাকলো, সেখানে চাকরি ভালো। কিন্তু আর একটা দিক যদি দেখা যায়, জীবনটাকে ফ্রি করে দেওয়া, ওইভাবে বন্ধন না থেকে পৃথিবী ঘোরা, জার্মানি, আমেরিকা, লন্ডন, রাশিয়া, তো সেটার জন্য স্কুল সার্ভিস কমিশন সাফিসিয়েন্ট নয়, কারণ স্কুল সার্ভিস কমিশনের মানিটা সংসার চালানোর জন্য যথেষ্ট, কিন্তু বিদেশ ঘোরার জন্য যথেষ্ট নয়। তাহলে তুমি যদি বিদেশ ঘোরার অপশনটা পেতে চাও তাহলে তোমাকে জব শিফট করতে হবে। ওই একটা ধারা, যে স্কুল সার্ভিস কমিশনের ধারা, ওই ধারাটাতে বাইরে যেতে হবে। তাহলে তুমি তোমাকে চুজ করতে হবে, তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবন বসবে নিচ্ছ, সুন্দর লাইফ, না পৃথিবীর মাঝে নিজেকে ঘোরাতে চাইছো। এবার চয়েস ইজ ইয়ার্স। জব সিনারি ওয়েস্ট বেঙ্গল, এটা আমি ওয়েস্ট বেঙ্গল লিখেছি কারণ বাংলায় বলছি ওয়েস্ট বেঙ্গল টার্গেট করে, কিন্তু এই সিনারিও পুরো ইন্ডিয়াতে রেগুলার আমরা নিউজে পড়ি বা খবরের কাগজে পড়ি বা টেলিভিশনে দেখি যে একটা জবের জন্য হাজার হাজার চাকরি। একটা নিউজ এসেছিলো 2 বছর আগে, যেমন 25 লাখ অ্যাপ্লাই করেছে 6,000 পোস্টের জন্য। আমাদের 2,20,000 শুধু টিচার ওয়েস্ট বেঙ্গল, যত স্কুলে সব মিলে, কিন্তু একটা অ্যাপ্লিকেশনের জন্য 6,000 পোস্ট হয়েছে, আর 6,000 25 লাখ দরখাস্ত এসেছিলো। তার মধ্যে পিএইচডি হোল্ডার, বড়ো বড়ো শিক্ষিত লোকেরা ছিল যাদের যোগ্যতা অতটা দরকার নেই অ্যাকচুয়ালি, গ্রুপ বি কর্মচারী, গ্রুপ বি মানে লোয়ার লেভেল, যাদের স্যালারি কম অ্যাকচুয়ালি, লোয়ার লেভেল আমি বলবো না, লোয়ার আপার ঠিক কথা নয়, বলবো যাদের স্যালারি কম, যাদের এডুকেশন যোগ্যতাটা কম দরকার, সেই সব চাকরিগুলোর জন্য 25 লাখ দরখাস্ত, ভাবা যায়। এবার সমস্ত চাকরির কথা যদি ভাবি, অল ওভার ইন্ডিয়া একটা সিভিল সার্ভিসের 600-700 পোস্টের জন্য 1,00,000 পরীক্ষা দিচ্ছে। ওকে, তো চাকরির সংখ্যা কম, ক্যান্ডিডেট সংখ্যা বেশি, তাহলে একটা বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে মাঝে লোকগুলো যাবে কোথায়, কী করছে তারা? তাদের স্বপ্নটা পূরণ হয় না, তারা মাঝখানে ফ্রাস্ট্রেটেড থেকে যায়, ফ্রাস্ট্রেশন থেকে ইরিটেশন আসে, ইরিটেশন থেকে সমাজে হেট আসে, ঘৃণা আসে, অবজ্ঞা আসে, মানে যত রকম নেগেটিভ ভাবা যায়, কেউ হয়তো মদের নেশায় চলে যাবে, কেউ হয়তো সমাজের অপকর্মের দিকে চলে যাবে। তো তারা যদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তার জন্য দরকার সুস্থ একটা সুন্দর জীবিকা নির্বাহের পথ,
হেরে গিয়ে একটা যে কোনো একটা চাকরি নিয়ে নিলাম বা যে কোনো একটা কাজ শুরু করলাম, তাহলে সেখান থেকে হতাশা থাকবে। কিন্তু তুমি যদি চাও যেটা সেটার মধ্যে দিয়ে যদি বেড়ে ওঠো, তাহলে তোমার হতাশা কম থাকবে, হ্যাপিনেস বেশি থাকবে, হ্যাপিনেস বেশি থাকলে সমাজ সুস্থ হবে। ওকে, নাও ইঞ্জিনিয়ারিং কেন? আমি এই লেকচারটা বিশেষ করে প্রস্তুতি করেছি ইঞ্জিনিয়ারিংয়ে ফোকাস করার জন্য। অন্যান্য কোর্সগুলো বা আর্টস, মেডিকেল, ল, আরও অনেক কিছু আছে যেগুলোর কথা আমি ফোকাস করবো না, হয়তো অন্য কোনো লেকচারে অন্য দিন আসবো বা অন্য কেউ আসবে, তারা বলবে পজিটিভ সাইড অফ দোজ থিংস। যেমন মেডিকেল আছে, মেডিকেল সবাই জানে দরকার আমাদের, প্রতিদিন আমাদের শরীরে অসুস্থ আছে, আমাদের মা বাপ ভাই বোন সবার অসুস্থ, কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, আমাদের বাড়িতে কোনো কিছু ডাক্তার থাকলে আমার কাজ হতো, তো সেরকম ধরনের সবাই বলবে। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা আমি স্পেশালি ফোকাস করছি যারা খুব ভালো স্টুডেন্ট নয়, যারা পড়াশোনা খুব করছে না, একটা লোয়ার লেভেল আছে, ফেল করে গেছে হয়তো, বা হয়তো পড়তে পারেনি আনার কারণে, যারা ফ্যামিলি কনস্ট্রেন্ট আছে, তাদের জন্য কী কী অপশন আছে আমি সেটা খোলার চেষ্টা করবো আজকে। ইঞ্জিনিয়ারিং হচ্ছে চ্যালেঞ্জিং ওয়ার্ক। তুমি রাস্তাঘাট, বিদেশি মোবাইলে, যে আজকে কম্পিউটার বা মোবাইলে দেখছো আমাকে, এর কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেছে মোবাইলগুলো, কম্পিউটারগুলো? আচ্ছা, ইঞ্জিনিয়ার তারা সমাজকে সহযোগিতা এইভাবে করে যে করোনা ভাইরাস চলছে এখন, করোনা ভাইরাস ডাক্তাররা সামনে আছে দেখছে, পুলিশও সামনে আছে, কিন্তু পিছনে একদম লোক কাজ করে যাচ্ছে। যেমন এই তোমার মোবাইল এখন ইলেকট্রিক ব্যাটারি চার্জ আছে, তাহলে ইলেকট্রিসিটি কোথা থেকে আসছে? সে ইলেকট্রিসিটি আসছে সেখানে, যেখানে তৈরি হচ্ছে সেখানে ইঞ্জিনিয়ার দরকার, তো ইঞ্জিনিয়ার কাজ করে যাচ্ছে সেখানে, তুমি তাকে দেখতে পাচ্ছ না। তোমার মোবাইলের টাওয়ারের সিগন্যাল এখনও আসছে, ইঞ্জিনিয়ার কাজ করে যাচ্ছে, দেখতে পাচ্ছ না। এমনও যে টাওয়ার বসিয়ে দিলাম, পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে দিলাম, কাজ চলে যাবে, এমন নয়। তাকে রেগুলার মেনটেন করতে হবে, অবজার্ভ করতে হবে, নাহলে আমফানে ভেঙে গেল রাস্তা, ঘর ভেঙে গেল। এবার রাতভর গাছ কেটে রাস্তা সাফাই করে সব ঠিকঠাক করার দায়িত্ব কার? ইঞ্জিনিয়ারদের। তাকে কেউ দেখতে পায় না, সামনে দেখতে পায় নেতা এলো, ভাষণ দিল, চলে গেল, পয়সা এলো, নেতা খেলো, চলে গেল। ওকে, স্যালারি 20% ওর মোর, ইঞ্জিনিয়ারদের স্যালারি অনেকটা বেশি সব সময়। তারা যদি সরকারি চাকরি পায় তারা গেজেট অফিসার, তারা ডাক্তাররা যে বেতন পায়, আমরা অ্যাসোস প্রফেসররা যে বেতন পায়, সবার ওই একই স্কেল অ্যাকচুয়ালি, এ গ্রেড অফিসার, তারা হয় গ্যাজেট অফিসার। জব ফ্লেক্সিবিলিটি থাকে, অনেকে বেসরকারি চাকরিতে চলে যায়, সরকারি চাকরি নেয় না অ্যাকচুয়ালি, কারণ বেসরকারি বেতন বেশি। আমি অনেক স্টুডেন্ট বলি তোমরা সরকারিতে অ্যাপ্লাই করছো না কেন, তারা বলে যে স্যার বেসরকারিতে ফ্রিডমটা বেশি, মানে আমি দেশ বিদেশে ঘুরতে পারবো, পয়সা অনেক বেশি, সরকারি লেকচারশিপ জব, বোরিং জব, টিচিং জব তা চায় না। ওকে, সেই জন্য আমরা আমাদের ডিপার্টমেন্ট, স্পেশাল ওশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমরা পড়াই ওশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, সেখানে যদি ভালো ছাত্র পাই, আমরা ভালো ক্যান্ডিডেট পাই, ওশন অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপিরিয়েন্স যাদের আছে, পিএইচডি করেছে এরকম, তাদেরকে আমরা জয়েন করে নিতে পারবো হয়তো, যদি ভালো ক্যান্ডিডেট পাই। কিন্তু অ্যাপ্লিকেশান খুবই কম পাই, মানে প্রপার বিটেক পেট্রোলিয়াম, এমটেক পেট্রোলিয়াম, বিটেক ওশন ইঞ্জিনিয়ারিং, এমটেক ওশন ইঞ্জিনিয়ারিং, পিএইচডি ওশন ইঞ্জিনিয়ারিং, এরকম ক্যান্ডিডেট আমরা পাই না। যোগ্য লোকের সবসময় অভাব রয়েছে, তো নিজেকে যোগ্য করে তোলো, আর সেই যেখানে অভাব আছে সেখানে ঢুকে যাও। ওকে, নিজেকে এমন কিছু শিক্ষিত করবে না যেটা নিজেকে অযোগ্য করে দেবে অ্যাকচুয়ালি। এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনারশিপ হচ্ছে বিজনেস করা বা ব্যবসা করার রাস্তা। ইঞ্জিনিয়ারিং করলে তোমার ব্যবসা করার রাস্তাটা অনেক বেড়ে যাবে। বর্তমানে তুমি হয়তো কাপড়ের ব্যবসা করতে পারো, যেখানে ইঞ্জিনিয়ারিং দরকার নেই, কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং বিজনেস আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং করতে পারবে, সেখানে তোমার কম্পিটিশন কম অ্যাকচুয়ালি, কারণ ইঞ্জিনিয়ারিং নলেজ দরকার, যেখানে নলেজ বেস, স্কিল বেস থিং দরকার, সেখানে তুমি সেখানে এন্টার করো, সেখানে তোমার কম্পিউটার থাকবে না। আমি যখন এখানে অ্যাপ্লাই করেছিলাম আমার কম্পিউটার কম ছিল, আমি পেয়ে গেছি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং স্কিল বেস ট্রেনিং, তো ইঞ্জিনিয়ারিং সবার জন্য অ্যাকচুয়ালি। একটা ছেলে যে পড়াশোনা করেইনি, সে কোনো দিন স্কুলে গেল না, তার জন্য কী হবে, সে কোনো গ্যারেজে গিয়ে বা সাইকেল দোকানে গিয়ে কাজ শিখলো, সে হাতের স্কিলটা বাড়ালো, কিন্তু সে একটা ইঞ্জিনিয়ার হলো, কিন্তু সে হয়তো শিক্ষিত ওই সার্টিফিকেটগুলো পাবে না। এবার আমার সাজেশান হচ্ছে যে তারা যারা একটু পড়াশোনা করেছে বা যারা পড়ে পড়াশোনা করেনি, তাদেরকে সবাইকে ধরে যদি আমরা একটা প্রপার ট্রেনিং দিয়ে দিতে পারি, যেমন আইটিআইয়ে ভর্তি হয়ে গেল, 8 পাসের জন্য আইটিআই আছে, 8 পাস ম্যাক্সিমাম আজকাল বলে 99% ছেলেরা এই ক্লাস 8 পাস, মানে মাধ্যমিক হয়তো দিতে পারেনি বা ফেল করে গেছে, ক্লাস 8 পাস সার্টিফিকেট তারা পেয়ে যেতে পারে হেডমাস্টারের কাছ থেকে। এ তারা গিয়ে সোজা আইটিআই ভর্তি হয়ে কোনো একটা স্কিল ট্রেনিং করলো, স্কিল ট্রেনিং করার পর সে তারা জবে এন্ট্রি করলো, সেটা ব্যবসা করতে পারবে, তারা সরকারি লোন পাবে ইজিলি, কারণ তারা বলতে পারবে আমার ট্রেনিং আছে, আমাকে লোন দেওয়া, আমি একটা ব্যবসা শুরু করবো, তারা সরকারি চাকরি দরখাস্ত করবে, বিদেশে চাকরি, মিডল স্টেজ ড্রাইভার লাইসেন্সের জন্য লাইসেন্স দরকার হয়, এনসিবি সার্টিফিকেট দরকার হয় অনেক ক্ষেত্রে, আইটিআই ফিটার টার্নার, সেগুলোর জন্য সরকারি সার্টিফিকেট একটা দরকার হয়, তারা করতে পারবে। সরকার বা অনেক সময় সোশ্যাল অর্গানাইজেশনস অলসো এদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করে, তো এগুলো সবসময় চেষ্টা করবে যে 8 পাস বা 10 ফেল করেছে মাধ্যমিক, তাকে আবার 10 বিএ পাস করিয়ে তাকে আবার স্কুল সার্ভিস কমিশন বা কোনো চাকরিতে ঢোকানো খুবই মুশকিল কাজ। যেটা সবথেকে ইজি হচ্ছে তাকে ট্রেনিং দিয়ে, তাকে ট্রেনিং লাইনে দিয়ে স্কিল ডেভেলপ করে তাকে তাকে ঢোকানোটা ইজি। আর তারপর হচ্ছে ক্লাস 10 পাস করে গেছে কিন্তু খুব ভালো মার্কস হয়নি,
হয়তো থার্ড ডিভিশন পেয়েছে, এবার তাকে যদি সায়েন্সে ভর্তি করা যায় মেডিকেল পড়বি বাবা, কোনো দিনই হবে না, এটা সম্ভব নয়। মেডিকেল ভর্তি হলেও সে পাস করতে পারবে না। তো যেটা ইজি হচ্ছে সেটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিংয়ে ঢুকিয়ে দেওয়া বা ITI ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকিয়ে দেওয়া, যাতে সে হাতের একটা স্কিল ডেভেলপ করে, সে নিজের ব্যবসা করে বা নিজের বিজনেস সেট আপ করে কাজ করতে পারে, অথবা সে সরকারি চাকরি দরখাস্ত করতে পারে, অথবা বিদেশে চাকরিও দরখাস্ত করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে প্লাস টু হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারিতে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকলে এটা তো খুব ভালো, বোধ হয় মিনিমাম 45% ইংলিশ বা কিছু দরকার হয়, মিনিমাম মার্কসটা সেটা প্রতি বছর অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সেটা দেখতে হবে ক্যান্ডিডেটদের। এবার তারা বিটেক, বিফার্ম, বি আর্কিটেকচার অনেক কোর্স আছে যেগুলো তারা করতে পারে। আর যারা HS ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নয় তাদের জন্য আমার সলিউশন আছে বলছি পরে। আর গ্র্যাজুয়েশন যদি হয়ে যায়, কারণ হয়তো BSc করে নিয়েছে, ইঞ্জিনিয়ারিং করে নিবেন না, কারণ হয়তো আমার এই লেকচার তখন ছিল না, তো তারাও আবার MTech MS বা প্রফেশনাল কোর্সের দিকে আসতে পারে। তো প্রফেশনাল কোর্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্স বা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্স, এইগুলোর দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। খুব ভালো স্টুডেন্ট যারা যারা ধরো 90% উপর নম্বর পেয়েছে, পশ্চিমবঙ্গের টপার, তাদের জন্য আমার কাছে কোনো সলিউশন নেই অ্যাকচুয়ালি, কিন্তু তারা অলরেডি ফোকাসড, তাদেরকে আমার এই সলিউশন দেওয়া মানে তাদেরকে কনফিউজ করে দেওয়া, তাই বেটার নট টু বি কনফিউজড, লেট দেম স্টিক টু দেয়ার ওন গোল। আর যারা কনফিউজড এখনও আছে যে কী করবো না করবো, আমার ছেলে পড়াশোনা করে না, হাগো কী করবো, তখন তাদেরকে আমি বলবো যে স্কিল বেস ট্রেনিংয়ে ভরে দাও, একটা ডাম্পার ট্রেনিং, ডাম্পার চালানোর ট্রেনিংয়ে ভরে দাও, নাহলে একটা পাশে কোনো একটা গ্যারেজ আছে, গ্যারেজে কাজ শিখিয়ে দাও, সাইকেল দোকানে কাজ শিখিয়ে দাও। এগুলো কাজটা যখন হাতে স্কিল ডেভেলপ হয়ে যাবে তখন সে নিজের ইনকাম নিজেই করতে পারবে। সেকেন্ড থিং হচ্ছে আমাদের প্রতিদিন বাড়িতে আমরা থাকি, তো কার্পেন্টারের দরকার হয়, তখনও পাইপ লাইন ফেটে গেছে, পাইপের দরকার, কর্পেন্ট ওই লোকগুলোকে কাজ ডাকলে পাওয়া যায় না, এই জন্য তাদের ডিমান্ড প্রচুর। ওইরকম হাতের কাজ ওরা লোক পাওয়া যাচ্ছে না, আমরা ইঞ্জিনিয়ার কিন্তু আমরা নিজে করতে পারবো না, কারণ আমরা স্পেসিফিক বিভাগে এক্সপার্ট নয়, কারণ কোথায় নাট বোল্ট সাইজ ওই কার্পেন্টার বা লোকাল লোকরাই জানবে। আমার কম্পিউটার হঠাৎ করে প্রবলেম হলে কিন্তু আমি করতে পারি না, আমাকে ইলেকট্রনিক সেন্টার লোকদের ডাকতে হয়। তো এই ধরনের স্কিল দরকার। আজকে ইলেকট্রনিক যুগ, মাল্টিমিডিয়া যুগ, তো সফটওয়্যার বেসড ট্রেনিং যদি কেউ শিখে থাকে আমাকে হেল্প করে দেয়, এটা ভেরি গুড ফর মি, কারণ সব কাজের জন্য আমি একাই একশো হতে পারি না, আমার অন্য লোকের দরকার হয়। তো সেই স্পেসিফিক স্কিলগুলো যদি কেউ ডেভেলপ করে নেয় তাদের চাকরির জন্য বা ইনকামের সোর্সের অভাব হবে না। ক্লাস 8 পাস হয়েছে কেউ, মাধ্যমিক পাস করতে পারে, মাধ্যমিক যেতে পারে না, কারণ ফ্যামিলি রিজন হতে পারে, অনেক কিছু হতে পারে, তাদের জন্য ITI অনেক কোর্স আছে, ই গ্রুপ বলা হয় অর্থাৎ 8 গ্রুপ মোস্ট প্রবলি, ভোকেশনাল ট্রেনিং নিতে পারে, ড্রাইভিং, মোটর মেকানিক এসব ট্রেনিংগুলো নিতে পারে, তাহলে তারা খুব কুইকলি বা তাড়াতাড়ি জব পেয়ে যাবে বা ইনকামের সোর্স হয়ে যাবে। আর এইসব ইনফরমেশনগুলো কোথায় পাবে? আজকাল ইন্টারনেট সবার হাতে বা কর্মক্ষেত্র, আমি যখন কর্মক্ষেত্র দেখতাম তো কর্মক্ষেত্র বা এইসব খবর কাগজপত্র এগুলো আসতে থাকে, আর নাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল বা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট ওয়েবসাইটে গেলে এগুলো ইনফরমেশান পাওয়া যাবে। ITI কোন ট্রেড নেবে? ITI লোকাল ডিমান্ডের উপর অনেক সময় ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, মাইনিংয়ের জন্য আসানসোল এরিয়া বিখ্যাত, তো সেখানে সরকার করেছিল মাইনিংয়ে স্পেশালি ডিপ্লোমা, ITI এসব কোর্সগুলো, যাতে সেখানকার ছেলেরা ওখানে ট্রেনিং করে ওখানে চলে যায়। ওকে, সিমিলারলি লোকাল এরিয়া ডিমান্ড যদি থাকে কিছু, সেই ধরনের ট্রেনিং নেওয়া খুব সুবিধা হয়, অথবা ফিটার টানার ওয়েল্ডার যেগুলো কমন ইন্ডাস্ট্রি চাই সেগুলো ট্রেনিং অনেক জায়গাতে হচ্ছে, আজকাল কম্পিউটার ইলেকট্রনিক্সও ট্রেনিং হচ্ছে, সেগুলো দেখে নেবে, সেগুলো একটু সার্চ করে নেবে যে জবের সুযোগ কতটা কোনটাতে, সেটা সুবিধা হবে। মাধ্যমিক পাস হয়ে গেছে, মাধ্যমিক পাস হলে কী করতে হবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে, একটা পরীক্ষা দিয়ে যেতে হয় সরকারিতে, বেসরকারিতে পয়সা পরীক্ষা দিতে হয় কিনে যায় না, মানিটা মেন হয়। ITI ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এখানে ITI যেমন ই গ্রুপ আছে, এম গ্রুপে মোটর মেকানিক অ্যান্ড মেনি আদার কোর্সেস আছে যেগুলো স্টুডেন্টরা করতে পারে। এখানে পয়সা দিতে হয় না, বরঞ্চ পয়সা পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলে এখানে ইনফরমেশান পেয়ে যাবে, ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন হওয়া যায় অনেক সময়, এই ব্যাপারে একটু বলবো পরে। বিফোর গোয়িং টু এনি প্রাইভেট ইনস্টিটিউশন, জাস্ট ইউ হ্যাভ টু চেক ইনস্টিটিউট অ্যাফিলিয়েশন এটসেট্রা। হুইচ কোর্স ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং? সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ারিং। মেরিন ইঞ্জিনিয়ারিং আমি টেলিং, কারণ আমি মেরিন ইঞ্জিনিয়ারিং অর ওশিয়ানিং ডিপার্টমেন্টে পড়াই, অনেকে মেরিন ইঞ্জিনিয়ারিং বলে, ফার্মাসি কোর্স আছে, তো এসব মেনি অনেক কোর্স আছে, কিন্তু সময় আমি স্টুডেন্টদের বলি যাতে প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন না নেয় ডিপ্লোমাগুলো, যেগুলো সরকারি কলেজগুলো বেটার, কারণ পয়সা দিয়ে যদি প্রাইভেট কলেজ পড়ে তো আমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো, কারণ তোমার অলরেডি সায়েন্স ম্যাথস স্ট্রং আছে, ডেফিনেটলি সেই জন্য তুমি এদিকে গিয়েছো।
আইসিএনই প্লাস টু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আছে, তাহলে তোমার জন্য অপশন অনেক। তোমার প্যারামেডিকেল কোর্স আছে, মেডিকেল রিলেটেড ডিপ্লোমা ফার্মাসি আছে, গ্র্যাজুয়েশন ফার্মাসি আছে, ব্যাচেলার্স ডিগ্রি কোর্সেস আছে। কলেজ নিয়ার টু ইয়ার ভিলেজ টাউন ক্যান ইউ গো? নিয়ার টু ভিলেজ টাউন অনেক সময় হয় কি প্রাইভেট কলেজগুলো থাকে, প্রাইভেট কলেজগুলোতে গিয়ে আননেসেসারি পয়সা নষ্ট করে লাভ নেই। তুমি দেখবে রেপুটেড কলেজ, আমি সে ব্যাপারে পরে আসছি রেপুটেড কলেজ ব্যাপারটা। হুইচ কোর্স ইন ইঞ্জিনিয়ারিং? ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, যেমন মাদার ব্রাঞ্চ বলা হয় মেকানিক্যাল, এইসব কোর্সগুলো মেকানিক্যাল, ডিফেন্স, সিভিল, কেমিক্যাল, এগুলো সবসময় এভারগ্রিন। এগুলো বাজার সব কোনো সময় একটু কমে বাড়ে চাকরির বাজার, কিন্তু একটা ফিক্স থাকে, স্যালারি খুব বেশি বাড়ে না, খুব বেশি কমে না। কিন্তু যেগুলো নতুন কোর্স আছে, যেমন বিটেক, মাল্টিমিডিয়া, বায়োটেক, এগুলো নতুন কোর্স, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, কিন্তু এগুলো বেতন খুব হাই হয়। তো যখনই এই নতুন ধরনের কোর্স বা ডিরাইভ কোর্সগুলো নেবে, তখন একটু দেখে নেবে মার্কেট কী আসছে নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্সে, মার্কেটটা কী থাকবে। তুমি আজকে ভর্তি হলে 5 বছর পর জবটা থাকলোই না, সেটা যদি না হয়। আর মেকানিক্যাল, সিভিল এসবগুলো বেতন সবসময় খুব বেশি হবে না, কিন্তু জব সবসময় একটা থাকেই, হয়তো কম বেতনে ঢুকে যেতে পারে মাথায়, কিন্তু মাথা গুঁজিয়ে দিতে পারবে। ওকে, তার মধ্যে আবার ওশেন ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এগুলো আছে, এগুলো অচেনা ব্রাঞ্চ। ওশেনটা আমি যে ডিপার্টমেন্ট পড়াই, অচেনা ব্রাঞ্চ, কিন্তু চাকরি ভালো, অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো বেতনের চাকরি পেয়েছে এরা, সরকারি কলেজ আর প্রাইভেট কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজ নর্মালি প্রাইভেট কলেজ, সরকারি দু ধরনের হয়, একটা যে রেপুটেড, নট রেপুটেড। তো সবসময় চেষ্টা করো রেপুটেড কলেজে এন্ট্রি করার। আর বেসরকারি কলেজ পড়তে হলে তোমার পয়সা আছে কিনা, 5 থেকে 10 লাখ টাকা খরচ হবে বেসরকারি কলেজ পড়তে গেলে, কলেজের রেপুটেশন অনুযায়ী। তো তোমাকে ভাবতে হবে কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ আর পয়সা আছে কিনা। তুমি আজকে ভর্তি হয়ে গেলে পরে কালকে পয়সা নেই, নিয়ে সেই টানাটানি পড়ে গেলো আর কারো কাছে হাত পাচ্ছে, দ্যাটস নট গুড। আর প্রাইভেট কলেজে ভর্তি, ওয়েস্ট বেঙ্গলের কোর্সগুলো, কলেজগুলো ভর্তির ফিটা কম, অন্যান্য রাজ্যে ভর্তির ফিটা বেশি। এখানে যে কলেজগুলো আছে এগুলো হচ্ছে এনআইএফ র্যাঙ্কিংয়ের উপর বেস করে, মানে এনআইএফ র্যাঙ্কিং হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল স্টপ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক করে একটা কলেজগুলোর র্যাঙ্ক তৈরি করেছে। সেই র্যাঙ্কগুলো থেকে কলেজগুলো কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যায়। টপ র্যাঙ্কে যেমন আইআইটি ম্যাড্রাস আছে, ওকে, তো এই আইআইটি ম্যাড্রাস লাস্ট 5 ইয়ার্স থেকে টপ র্যাঙ্কে। তারপর আইএসসি ব্যাঙ্গলো আছে, আইআইটিগুলো তারপরেই আছে সবগুলো। অ্যান্ড কিছু প্রাইভেট ইনস্টিটিউশন, বিটস পিলানি, অনেকগুলো এনআইটি, যেগুলো টপ ইনস্টিটিউশন আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে টপ ইউনিভার্সিটির মধ্যে। তো এই কলেজগুলো অ্যাডমিশন নিলে হতে, মানে এগুলো রেপুটেড হয়ে গেছে আর সরকারও সার্টিফাই করে দিয়েছে, সেই জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি হবে। আর যেগুলো রেপুটেশন কম প্রাইভেট কলেজ, সেগুলো অনেক কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো দেখে নেবে যে কলেজগুলো হয়তো খুব সস্তায় করে ভর্তি হয়ে গেলে, কিন্তু হচ্ছে যে টিচার নেই হয়তো বা ইনফ্রাস্ট্রাকচার নেই তোমাকে শেখানোর জন্য, তোমাকে ডিপ্লোমা, তোমাকে ল্যাবরেটরি কোর্স করতে হবে, কিন্তু ল্যাবরেটরির জন্য যে মেশিন দরকার, মেশিনটাই নেই, তুমি মেশিন শিখবে, টানা শিখবে, ফিটার শিখবে, তো মেশিন না থাকলে শিখবে কোথায়? টিচার ভালো টিচার নেই, সস্তা করে হয়তো অল্প পয়সায় কাউকে রেখে দিয়েছে, যা হয়তো ইঞ্জিনিয়ারিং স্কিল বা এক্সপিরিয়েন্স নেই, সে তোমাকে শেখাচ্ছে, তাহলে তুমি কী শিখবে? ফাইনালি তুমিও জবলেস হয়ে যাবে তাদের মতোই। তো দেখবে একটু রেপুটেশন যেন থাকে প্রাইভেট কলেজে, আর সরকারি কলেজ যে কোনোটা হলে হবে, কারণ সেখানে তোমার পয়সা দিতে হচ্ছে না খুব বেশি, সেটা তোমার জন্য একটা সুবিধাজনক। আর ওয়েস্ট বেঙ্গল কলেজ, ওয়েস্ট বেঙ্গল কলেজের এনআইটি আর আইআইটিগুলো ছাড়া অনেক প্রাইভেট কলেজও গড়ে উঠেছে, যাদবপুর, শিবপুরের সরকারি কলেজ, আর বেসরকারি কলেজ যেমন হেরিটেজ, ইমরনাথ, এগুলো ন্যাশনাল স্টপ এনআইএফ র্যাঙ্কিংয়ের মধ্যে চলে এসেছে, মানে এগুলো ভালো কলেজ, কিন্তু খরচ কম। এবার প্লেসমেন্ট ওয়াইজ, যেমন যদি এসআরএম, বিআইটি, এদের রেপুটেশন অনেক ভালো। ওয়েস্ট বেঙ্গল কলেজগুলো পরে এসছে, ওগুলো পুরোনো কলেজ, পরে এসছে মানে দেখুন চেন্নাই, ব্যাঙ্গালোরে অনেক কলেজ গড়ে উঠেছে, তারপর ওয়েস্ট বেঙ্গল স্টার্ট করেছে, তো 1997-এর পরে। তো সেই জন্য এদের রেপুটেশনটা বাড়তে একটু সময় লাগবে, হয়তো ভবিষ্যতে রেপুটেশন, অনেক কলেজ রেপুটেশন পেয়েও গেছে অ্যাকচুয়ালি, তো সেগুলো দেখে নেবে রেপুটেশন কতটা ভালো, প্লেসমেন্ট রেকর্ডটা, তারপর ভর্তি নেবে, তারপর অ্যাডমিশন নেবে কোন কলেজের ইচ্ছা। আর কোর্সটাও দেখে নেবে, সস্তা করে একটা নাম দেখে কোর্সে চলে যাবে না, দেখবে রেকর্ড কীরকম, রেকর্ড মানে প্লেসমেন্ট রেকর্ড, বা মার্কেটে কীরকম চলছে চাকরি বাকরি। আইআইটি, এনআইআইটি, এবার যারা একটু ভালো ছাত্র, তাদের জন্য আইআইটি, এনআইআইটি আছে, তাদের জন্য আমার খুব বেশি গাইডেন্স নেই, কারণ তারা অলরেডি ফোকাস, তারা অলরেডি হয়তো কোচিং নিচ্ছে 1 কোটি টাকা দিয়ে, 1.5 কোটি টাকা লাগবে বছরে একটা পুরো প্যাকেজ অফ কোচিং, তো সেই খরচ, সেই পয়সা দিয়ে অনেকে পড়াশোনা করছে। কোটা রাজস্থানের বিগ সিটি, সেটা শুধু কোচিংয়ের জন্যই ফেমাস, 20টা 23টা আইআইটি অলরেডি গড়ে উঠেছে, পুরোনো 5টা ছাড়া আরও 17-18টা নতুন গড়ে উঠেছে, এনআইটিও মোর দেন 30 আছে, তো টোটাল 50টার উপরে এনআইটি আইআইটি মিলে। তো এগুলো স্ট্যান্ডার্ড একটু ডিফারেন্ট, তো এগুলো যদি কোনোটাতে পেয়ে যাচ্ছ তো অসুবিধা নেই, তাহলে ভর্তি হয়ে যাও। এবার কোন কোর্স নেবে, কোথায় নেবে, সেটা তোমরা ডিসাইড করো, কিন্তু যদি এইগুলো আইআইটি, এনআইটি অ্যান্ড আদার কলেজ, তো ট্রাই টু গেট ইন টু আইআইটি অর এনআইটি,
ওকে। আর কিছু কিছু কলেজ অর ইউনিভার্সিটি আছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, এগুলো অলরেডি রিপুটেড, সো আইআইটি এনআইটি না নিয়ে অনেকে যাদবপুর নিয়ে নেয়, সেটা ওকে ফাইন। হুইচ কলেজ বেটার, চেক এনআরএফ র্যাঙ্কিং। ওকে, এনআরএফ ইজ মোস্ট ইম্পর্টেন্ট নাও, বিকজ ইভেন এবছর আমি দেখলাম যে আইআইটি দিল্লিতে পিএইচডি এমএস এডমিশনে, মাস্টার্স অ্যান্ড পিএইচডিতে এনআরএফ র্যাঙ্কিংটাও দেখছে তারা। আইআইটি ফিজ, আইআইটি তো অনেক বেশি, প্রায় 10 লাখ টাকার ফি, 10 লাখ টাকা ফি ওই 4 বছর লাগবে। তো এত বড় ফি হলে অসুবিধা নেই, গভর্নমেন্ট বলে যে আমরা লোন দিয়ে দেবো, তোমার অসুবিধা নেই। আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে যারা বলে স্যার আমার ফ্যামিলি কন্ডিশন ভালো নয়, সরকার লোন দিয়েছে বলে আমি পড়ছি। তো তুমি যদি আইআইটি এনআইটি বা মেডিকেল বা এরকম ধরনের হয় মানে প্রফেশনাল কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারো, তাহলে তোমার জন্য পয়সার অসুবিধা হবে না, হোয়াট আই বিলিভ। এবার ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট অথেন্টিক সিটি, তো তুমি যখন ম্যানেজমেন্ট কোটাতে যাচ্ছ বা পয়সা দিয়ে ভর্তি হতে চাচ্ছ, তখন প্রথমেই দেখবে সে কলেজটা স্বীকৃত কি না, কলেজে কোর্সটা স্বীকৃত কিনা, কলেজে কোর্সে কতগুলো সিট স্বীকৃত, ফর এক্সাম্পল 60টা সিট স্বীকৃত আর আমি পড়াচ্ছি 200টা সিট, তাহলে হচ্ছে কি 60টার বেশি যখন ভর্তি হলো তো সেই ছেলেগুলো ডিগ্রিগুলো অথেন্টিক হবে না, তো এআইসিটি যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারে, বা অল ইন্ডিয়া টেকনিক কাউন্সিল, কারণ অল ইন্ডিয়া টেকনিক কাউন্সিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে সার্টিফিকেট দেয় যে তুমি চালাতে পারবে এই কোর্স, এতটা সিট, এগুলো তো সেগুলো দেখার দরকার আছে। সরকারি কলেজের অতটা দেখার অসুবিধা নেই, কারণ অলরেডি অ্যাপ্রুভ থাকে তারা, বেসরকারি কলেজগুলো একটু দেখার দরকার আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ কোর্স করেসপন্ডেন্সে হয়, যেমন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বা এরকম ধরনের অর্গানাইজেশন থাকে যারা কিছু কোর্স করায়, যেগুলো অলমোস্ট করেসপন্ডেন্স টাইপ, কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেও করেসপন্ডেন্স কোর্স করায়। তো করেসপন্ডেন্স যখন করাচ্ছে তখন তোমার যদি চাকরি আছে আর তুমি করেসপন্ডেন্স কোর্স করছো, তাহলে এটা সুবিধা হবে, কারণ এটা তোমার এনহ্যান্স করবে চাকরিটাকে, চাকরিটা মানে চাকরিটা প্রমোশন পেতে এসবগুলোতে সাহায্য করবে। আর তোমার চাকরি নেই, ফ্রেশ গ্র্যাজুয়েট, ফ্রেশ জয়েন করছো ডিপ্লোমা করেসপন্ডেন্স কোর্সে, তারপর তুমি চাকরি সার্চ করছো, তাহলে চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে। তো করেসপন্ডেন্স যখন তুমি চাকরি করছো তখন করেসপন্ডেন্স কোর্স করো, বা পোস্টাল কোর্স করো, বা এই ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি কোর্স করো, ঠিক আছে। কিন্তু তুমি ফুল টাইম এই করেসপন্ডেন্স কোর্স করছো, তাহলে তোমার চাকরি পেতে অসুবিধা হবে। তো সেটা ভেবে দেখবে, চাকরি করলে করেসপন্ডেন্স করো, চাকরি না করলে করেসপন্ডেন্স করো না, করেসপন্ডেন্স কোর্স পেয়ে কোর্স করে চাকরি পেতে অসুবিধা হবে। এইচএস ওর প্লাস টু উইদাউট ম্যাথস, যাদের এইচএস প্লাস টু ম্যাথস নেই বা ম্যাথসে কম নম্বর হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো হয়ে গেছে বা কোনো একটা সাবজেক্ট দিয়ে এইচএস পাস অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, তাহলে ডিপ্লোমা অনেক একটু পিছনে গিয়ে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে পারে, 10 বেসিসে যেটা আছে, প্লাস টুটা বাদ চলে গেল। মাল্টিমিডিয়া অ্যানিমেশন কোর্স আছে, ফ্যাশন ডিজাইন কোর্স আছে, এরকম ধরনের প্রফেশনাল অনেক কোর্স আছে যেগুলো তোমার ম্যাথসে দরকার হয় না, যেগুলো তুমি করতে পারো। গ্র্যাজুয়েশন উইদাউট ম্যাথস, গ্র্যাজুয়েশন উইদাউট ম্যাথসের পরে অনেকে অনেক অপশন থাকে, যেমন ইকোনমিক্স বা এসবগুলো সাবজেক্ট আছে যেগুলোতে আবার এমটেক এসব লাইনে ফিরে যাওয়া যায়। সফটওয়্যার কম্পিউটার এগুলো শেখা যায় অনেক সময়, এমসি অনেক সময় করা যায়। তো এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেগুলো দেখে নেবে তারপর এন্ট্রি করবে। মেনি প্রাইভেট ইউনিভার্সিটি সেভেল আছে, অনেক ইউনিভার্সিটিতে বিএসসি কোর্স আছে বা বিএ কোর্স আছে যেগুলো প্রফেশনাল ওরিয়েন্টেড, তো সেগুলো দেখে নেবে। ফর এক্সাম্পল ভিআইটি ইউনিভার্সিটি বা এসআরএম ইউনিভার্সিটি, এগুলো দেখে নেওয়া দরকার আছে যারা একটু প্রফেশনাল কোর্সের দিকে যেতে চায়। আর আমি চাইবো সবাই, সব ছেলেমেয়েরা যারা চাকরি চাকরি করবে তারা যেন প্রফেশনাল কোর্সের দিকে বেশি ধায়, কারণ বাংলা, ইতিহাস, ভূগোল বা সোশ্যাল সায়েন্স বা পিওর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা এইসব কোর্সগুলো নিয়ে এর ক্যান্ডিডেট প্রচুর। তো যারা ভালো ক্যান্ডিডেট তারা চাকরি পাবে, আর যারা একটু কম মার্ক্স পাবে এগুলো তাদেরকে একটু ডিফিকাল্ট হবে। গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট উইথ ম্যাথস, ম্যাথস যদি থাকে তাহলে আগেইন এটা ইঞ্জিনিয়ারিংয়ে প্যারালাল এন্ট্রি করা যায়, যেমন মাস্টার্স লেভেলে করা যায়, রিসার্চ লেভেলে করা যায়, ডিপ্লোমা ইন সার্টিফিক স্পেসিফিক এরিয়া, ফর এক্সাম্পল পলিউশন কন্ট্রোল সিস্টেম, ল্যাবরেটরি টেকনোলজি রিলেটেড মেনি ডিপ্লোমা কোর্সেস উইথ এনি মাস্টার্স লেভেল, সেগুলো করা যায়। সেগুলো এবার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি অ্যাড থেকে বোঝা যাবে। সায়েন্স গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট, ওকে, সো সায়েন্স থেকে যারা করছে তাদের জন্য অনেক অসুবিধা, অনেক সুবিধা আছে বললাম। ক্যালকাটা ইউনিভার্সিটি যারা টপার ফিজিক্স কেমিস্ট্রি, তাদের জন্য বিটেক কিছু কোর্স আছে, ল্যাটারাল এন্ট্রি করা যায় বিটেকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরাও ল্যাটারাল এন্ট্রি করতে পারে বিটেকে। কোচিং, কোচিংটা গুড, অনেক সাবজেক্টকে ফান্ডেড ক্লিয়ার করে দেবে, কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা লোক দেখানো কোচিং। অনেক ক্ষেত্রে হয় কি ক্যান্ডিডেটের ক্যাপাবিলিটি নেই, তাকে পাঠিয়ে দেওয়ালো কোটাতে, যা 1 কোটি টাকা দিয়ে কোচিংয়ে পড়ে আইআইটিতে পেয়ে যাবে, সেটা হয় না অ্যাকচুয়ালি। অনেকে বলে যে ক্লাস 6 থেকে কোচিং দিয়ে দিলাম তাহলে আইআইটিতে পেয়ে যাবে, আইআইটিতে এত প্যাশন ঠিক আছে কিন্তু
একটা বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া উচিত নয়। ক্লাস সিক্স মানে তার পুরো বচপনটা নষ্ট হয়ে যাবে। তো যখন ক্লাস 8-9 পাস হবে তারপর কোচিং ঠিক আছে, আর কোচিংটা যেন সর্বজি না হয়, যেন মন লাগিয়ে পড়াশোনা করে যে কোনো একটা এন্ট্রান্সে এন্ট্রি করে দেওয়া হলো। আর ইঞ্জিনিয়ারিং বিটেকেই আইআইটিতে এন্ট্রি করতে হবে কোনো কথা নয়, আইআইটিতে এন্ট্রি করতে হলে এমটেকও করা যায়, পিএইচডিতেও করা যায় এবং বিদেশেও করা যায় আইআইটি ছাড়া। তো সেগুলো খুব বেশি কারোর উপর মেন্টাল প্রেশার দিয়ে লাভ নেই, সেটা ভালো হয় না। ফেরে এক্সট্রা ট্রেনিং, অনেক সময় এক্সট্রা ট্রেনিংও হেল্প করে। বিএ বিএস এম এ এম এসসি কিছু হয়ে গেছে, তাদের সাউন্ড ইঞ্জিনিয়ারিং, মিউজিক কম্পোজিশন, ভিডিও এডিটিং, ম্যানেজমেন্ট, ফিনিশিং স্কুল সেগুলোতে পাঠানো হয়, তাতেও সেগুলো হেল্প করতে পারে। ইঞ্জিনিয়ারিং অ্যাব্রড, অনেকে কোশ্চেন করেছিল আমাকে যে বিদেশে আমি যদি ইঞ্জিনিয়ারিং করতে যাই কী করবো। তাদের একটা স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট অর এসএটি এক্সাম দিতে হয়, আর ভালো হাই সেকেন্ডারি মার্কস রাখতে হবে, ইংলিশের টেস্ট দিতে হবে, আইএলটিএস ফর আমেরিকা বা ইউরোপে কোনো জায়গায় ভর্তি হতে গেলে। আমেরিকা ভর্তি হতে পারে বছরে 50 লাখ টাকা খরচ হবে, তারপর যদি পয়সা থাকে 50 লাখ টাকা বছরে খরচ করা, 4 বছরে দু কোটি টাকা খরচ করার যদি ইচ্ছা থাকে তাহলে তারা দিতে পারে। তাছাড়া আইআইটি বা ইন্ডিয়াতে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করে মাস্টার্স লেভেলে দেশের বাইরে গেলে সেটা বেশি লজিক্যাল, কারণ মাস্টার্স লেভেলে টাইমটা হচ্ছে 1 বছর বা 2 বছর। ইউকেতে আছে 1 বছরের মাস্টার্স কোর্স, অনেক জায়গায় 2 বছরের কোর্স, অনেক জায়গায় স্কলারশিপ পাওয়া যায়, তো এটা বেশি ফিজিবল ফর আস। আর ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া যে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট এটা ভেরি গুড অ্যাকচুয়ালি, আমরা রেগুলারলি পড়াই, নট অনলি আইআইটি আদার কলেজেস অলসো, ইভেন কেউ আদার কলেজ থেকে যখন আসবে পাস কোর্সে তখন তাকে আমি সাজেস্ট করি যে গেট এক্সাম বলে একটা এক্সাম হয়, পরীক্ষা হয়, সেই পরীক্ষাটি দিতে। সেই গেটটা হচ্ছে নর্মালাইজেশন টেস্ট, সেই গেট থেকে বোঝা যায় স্টুডেন্টের পজিশনটা কোথায় ইন ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া যে কয়েক হয়তো 10 লাখ পরীক্ষা দিচ্ছে, 10 লাখ পরীক্ষার্থীর মধ্যে তার পজিশনটা কোথায় সেটা বোঝা যায়। তো সেই পরীক্ষাটা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তার জন্য দেয়। ফর গার্লস, গার্লসের জন্য অনেক অপশন আছে, অনেক কারণ কোশ্চেনটা এসেছিল যে গার্লসের জন্য কী কী আছে। তো নার্সিং, মিডওয়াইফারি, এভিয়েশন, হসপিটালিটি, তো এগুলো সবগুলো যেন ম্যাথ দরকার হয় না, কারণ মেয়েরা ম্যাথস অনেক সময় পছন্দ করে না, অনেকে পছন্দ করে, যারা পছন্দ করে তারা ইঞ্জিনিয়ারিং বা এসবগুলো অপ করতে পারে, সায়েন্স অপ করতে পারে। আর যারা পছন্দ করে না খুব বেশি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, যারা আর্টিস্টিক, মেয়েরা বেশি আর্টিস্টিক হয়, তারা আর্টিস্টিকের জন্য তাদের যে ফ্যাশন ডিজাইনিং কোর্স আছে, হসপিটালি ম্যানেজমেন্ট আছে, তারা সুন্দর ম্যানেজ করতে পারে, তারা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ধাত্রীবিদ্যা, নার্সিং এসবগুলো ভালো করতে পারে, জার্নালিজম, মাস কমিউনিকেশন করতে পারে, কমিউনিকেশন স্কিল মেয়েদের খুব বেশি ভালো হয়। তো তাদেরকে সেই এরিয়াতে জোর করে ম্যাথস না চাপিয়ে থাকে, যেটা ভালো সেই এরিয়াতে যদি দেওয়া যায় সে ভালো ফল করবে। ওকে, কেউ হয়তো ভালো বলতে পারে না, তাকে জোর করে কমিউনিকেশন মাস কমিউনিকেশন দিয়ে দেওয়া এটা লজিক্যাল নয়। কিন্তু কেউ হয়তো ভালো ম্যাথস করতে পারে, তাকে ইঞ্জিনিয়ারিং দিয়ে দেওয়া, ভালো ম্যাথসের কোর্স দিয়ে দেবে, এমএসসি ফিজিক্স, বিএসসি ফিজিক্স অলসো ওকে ফর হিম অর হার। নার্সিং ট্রেনিং, ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন নার্সিং ট্রেনিং হয়, সেগুলো তাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। আমি যখন কোনো লেকচার দিই তখন একটা শপথ সবাইকে পড়তে বলি যে আই উইল ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ মাই ফ্যামিলি অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড ফর দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, আমি নিজের পরিবার, আশপাশের লোকজন, দেশ জাতি কল্যাণের জন্য কাজ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং দিস লেকচার, সবাইকে ধন্যবাদ, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে পরবর্তীতে। থ্যাংক ইউ, শুক্রিয়া, ধন্যবাদ।